ধর্মের কোনো গুরুত্ব আছে কি আমাদের কিশ্বরে বিশ্বাস করা উচিত প্রশ্ন এত জনপ্রিয় হতে পারে আমি জানতাম না দেখুন ধর্মীয় মানুষদের সম্মান করেই বলছি দেখুন আদতে ধর্ম মানে হল বিশ্বাস কিছু একটার ওপর যখনই কেউ বলেন আমি একজন ধর্মীয় ব্যক্তি তারা নিজেদের সম্বন্ধে বলছেন তারা বিশ্বাসী হ্যাঁ বিশ্বাসী বিশ্বাস মানে কি মানে হল আপনি কিছু একটা জানেন না কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে আপনি জানেন না তাই বিশ্বাস করছেন আমি বলছি আপনি যদি কিছু একটা না জানেন আপনি কেন এটা বলছেন না যে আমি জানি না হ্যালো ঠিক আছে আমি কিছু একটা জানি না তো আমি বলবো আমি জানি না কারণ আমি জানি না এটা একটা বিশাল সম্ভাবনা মাত্র যখন বলছেন আমি জানি না জানার আকাঙ্ক্ষা জানার অন্বেষণ আর জানার সম্ভাবনা একটা জীবন্ত বাস্তব হয়ে ওঠে যা কিছুই আমি জানি না আমি বিশ্বাস করি এর ফলে নানা কাণ্ড ঘটে বসে রয়েছে একটা জিনিস যা এর ফলে হয় তা হলো আপনাকে আত্মবিশ্বাস জোগায় আমি বিশ্বাস করি মানে আপনাকে কনফিডেন্স দেয় কিন্তু স্পষ্টতা ছাড়া কনফিডেন্স একটা বিপর্যয় এটা একটা বিপর্যয় যেটা গোটা পৃথিবীতে নানা মাত্রায় ঘটে চলেছে লোকেরা যারা একটা কিচ্ছু জানেন না তাদের সামনে যেটা রয়েছে সেটাই দেখতে পান না তাদের বিশাল আত্মবিশ্বাস এটা বিপজ্জনক আপনি যদি দেখতে না পান অন্তত আপনার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত তাই না যদি দেখতে না পান অন্তত দ্বিধাগ্রস্ত হওয়া উচিত আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি কনফিডেন্ট বিশ্বাস আপনাকে এটাই দেয় আত্মবিশ্বাস কোন স্পষ্টতা ছাড়া এই বিশ্বাসে আপনি পৌঁছন কিভাবে। অনেক রাস্তা আছে একটু ঠাট্টা করতে পারি জানি প্রশ্নটা সিরিয়াস চলবে তো আপনারা এত সিরিয়াস হয়ে রয়েছেন আমি ভয় পেয়ে যাচ্ছি এটা ঘটেছিল নিউ ইয়র্ক সিটিতে একটি আট বছরের ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল বেলায় বাড়িতে ছিলেন তার মা তিনি অত্যন্ত আধুনিক স্বাভাবিকভাবেই তিনি সিঙ্গেল ছিলেন ছেলেটি জিজ্ঞেস করল মা ভগবান পুরুষ না মহিলা দেখুন এটা আমেরিকাতে এক বিশাল বিতর্ক ভগবান পুরুষ না মহিলা এটা আমেরিকাতে এক বিশাল বিতর্ক জানেন তো গত ইলেকশনে এটার মীমাংসা করার চেষ্টা করেছিল আর কি ঘটেছিল তো যেহেতু মাটি এক আধুনিক মহিলা ছিলেন তিনি দেশে যা যা ঘটছিল এই জেন্ডার পলিটিক্স নিয়ে সেই সবকিছু নিয়ে ভাবলেন আর অনেকক্ষণ ভাবার পর তিনি বললেন দুটোই ছেলেটি তখন গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান কালো না ফর্সা জানেন তো তার আগের ইলেকশনটিতে এটার মীমাংসা করার চেষ্টা হয়েছিল কারণ বর্ণবিদ্বেষ নিয়ে পলিটিক্স একটা বিশাল ব্যাপার সারা দেশ জুড়ে বর্ণবিদ্বেষ নিয়ে যা যা পলিটিক্স চলছিল সেই সব নিয়ে তিনি অনেকক্ষণ ভাবলেন আর বললেন দুটোই ছেলেটি প্রচণ্ড গভীর চিন্তায় মগ্ন হল অনেক চিন্তা করার পর সে ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান স্বাভাবিক না সমকামী তিনি আবার ভাবলেন জীবনের এই দিকটা নিয়ে যা যা পলিটিক্স চলছিল সেই সব কিছু আর বললেন দুটোই তখন ছেলেটি আনন্দে লাফিয়ে উঠে বলল আমি বুঝেছি ভগবান হলো মাইকেল জ্যাকসন আপনার বিশ্বাসগুলোতে আপনি কিভাবে পৌঁছেছেন আমি জানি না আপনাকে বুঝতে হবে এটা এক ভগবানহীন সংস্কৃতি এই সংস্কৃতিতে সব সময় আপনাকে বলে এসেছি আপনার জীবন আপনার কর্মফল হ্যাঁ কি না আপনি ভুলে গেছেন এই সংস্কৃতিতে আপনাকে সব সময় বলা হয়েছে আপনার জীবন আপনার কর্ম তার মানে আপনার জীবন আপনি নিজে বানিয়েছেন ওখান থেকে কেউ চালনা করছে না আপনার জীবন সম্পূর্ণরূপে আপনার কর্ম আপনি লম্বা আপনি বেটে আপনি সক্ষম আপনি অক্ষম আপনি কিছু পারেন কিছু একটা পারেন না আমরা বলি আইও কর্মা আমরা চিরকাল ধরে আপনাদের বলে এসেছি আপনার জীবন সম্পূর্ণরূপে আপনার নিজের তৈরি কিন্তু এটাকে আমরা পাল্টে অন্য কিছু একটা বানিয়ে ফেলেছি আর আমরাও এখন ওপর দিকে তাকাচ্ছি ওপরওয়ালা আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আপনারা বলুন এই গ্রহটা গোল না চ্যাপটা সত্যি গোল কেউ কেউ না বলছেন ওই মেয়েটি আমি জিজ্ঞেস করছি গ্রহটা কি গোল হ্যাঁ এটা কি ঘুরছে তো আর আপনি তো উত্তর মেরুর ওপরেও নন আপনি এখানে চেন্নাইতে এখানে আপনি যদি ওপরের দিকে তাকান আর গ্রহটি ঘুরছে আপনি নিঃসন্দেহে ভুল দিকে তাকাচ্ছেন হ্যালো? কোনটা ওপর সেটাই আপনি জানেন না এই ব্রহ্মাণ্ডে আপনি জানেন কোনটা ওপর আর কোনটা নিচ হ্যালো কোথাও লেখা আছে এটা ওপর কোনদিনও বার করতে পারবেন এই ব্রহ্মাণ্ডে কোন দিকটা ওপর না তাহলে ওপরে তাকাছেন কিসের দিকে যখন ওপর কোনটা সেটাই জানেন না ওপরে কে রয়েছে কিভাবে জানবেন তার মানে কি আমি ব্রহ্মাণ্ডকে বানিয়েছি না অবশ্যই আপনি আর আমি আসার আগে থেকেই সব কিছুই এখানে ছিল তাই না তো এখন আপনার অন্তত এটা বলা উচিত যে আমি সত্যিই জানি না সমস্যা হল কেউ ভগবানে বিশ্বাস করেন কেউ করেন না এই দুজন আলাদা নয় কেবল আলাদা জামা পড়ে রয়েছে একই ছাইপাস একজন পজিটিভভাবে বিশ্বাস করছে যেটাকে সে জানে না আরেকজন নেগেটিভভাবে বিশ্বাস করছে যেটাকে সেও জানে না দুজনেই কেবল বিশ্বাসই করছেন এমন কিছু একটাকে যেটাকে তারা জানেন না তাই না কি সমস্যা কি সমস্যা মানুষের যে স্বীকার করতে পারেন না যে আমি জানি না এটা বলা এত চমৎকার এত মানুষ সুলভ যে আমি জানি না তাই না আপনি যদি না জানেন আপনি যদি উপলব্ধি করেন যে আপনি সত্যিই জানেন না আপনার বুদ্ধিমত্তা সময় সজাগ থাকবে কখনোই ঘুমবে না সব সময় আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনার ঘুমের মধ্যেও সজাগ থাকবে যদি এটা উপলব্ধি করেন আমি সত্যিই জানি না এই বিশ্বাস করার ফলে আপনি কেবল পঙ্গাল খেয়ে বুঝলেন আপনি অলস হয়ে গিয়েছেন গোটা দুনিয়াটা অলস হয়ে গিয়েছে যখন আমি অলস বলছি শারীরিকভাবে নয় বুদ্ধিমত্তা অলস হয়ে গিয়েছে কারণ কিছু একটা বিশ্বাস করছেন সবাই কোনো না কোনো ছাইপাস বিশ্বাস করছেন আমরা কি সৎ হতে পারি আমি এই দেশের নবীনদের জিজ্ঞেস করছি দেশের যুব সম্প্রদায় আমরা কি যথেষ্ট সৎ যেটা বলবো আমরা যেটা জানি সেটা জানি যেটা জানি না সেটা জানি না ঠিক আছে ভারতের নবীনদের জিজ্ঞেস করছি